কেমন হতো যদি পকেটে করেই নিয়ে যাওয়া যেত একটি আস্ত বৈদ্যুতিক গাড়ি? হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, জাপানে টোকিও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকদের দ্বারা তৈরি এই অত্যাধুনিক গাড়িটির নাম পৈমো। পোর্টেবল এই গাড়িকে ভাঁজ করে ব্যাগে করে নিয়ে যাওয়া যাবে যেখানে ইচ্ছা এবং পাড়ি দেওয়া যাবে ছোটখাটো দূরত্ব। ইলেকট্রিক পাওয়ারে চলা এই গাড়িকে একবার চার্জ করলে চলতে পারে 1.5 ঘন্টা দূরত্ব। এই মিনি স্কুটারের চাকায় লাগানো আছে ইলেকট্রিক মোটর, যেটার জন্য স্কুটারটি প্রতি ঘন্টায় 15 কিলোমিটারের গতিতে ছুটতে পারে।